নমস্কার দর্শক বন্ধু, মু আশুতোষ আপনার স্বাগত করছি এক গুরুত্বপূর্ণ খবর। গতকাল সপ্তশয্যাকে বুলিবা আসি পাঁচজন যুবক নিখোজ থাকা ঘটনা আমি আপনার প্রসারণ মাধ্যমে বর্তমান পর্যন্ত দেখে আসছু। তবে কথা পড়ুছি যে ঢেঙ্কানাল সপ্তশয্যাকে বুলিবা আসি পাঁচজন যুবক, যে কলেজ পিলা বলে জনাপড়ে, সেই পাঁচজন যুবক যেতবে উপরক বুলিবা যাই সেতবে পথ উড়ি সেইখানে অটকি যাই এবং ছুঁ মানুষ বঞ্চবা যাই ঢেঙ্কানাল পুলিশ প্রশাসন এবং তার সহ বন বিভাগ মধ্যে যে স্ট্রিং অপরেসন লা তাহা এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাউলা। যদি কহবা যে সাত জন আসিলে এবং সন্ধ্যা হয়ে যাই দুইজন ফেরি যাই এবং যে পাঁচজন ব্যক্তি রয়ে যাই যেমি কহবা কটকর অরবিন্দ মহাপাত্র, শুভ মহাপাত্র, হিমাংশু দাস, সুজিত সাউ, লকি দাস। যদি কহবা সে ভিতরে ঢেঙ্কানাল যুবক যে নাম হচ্ছিল হিমাংশু দাস। তবে আমি যদি কহবা এটি কোশ্চিন উঠুছি, যদি ঢেঙ্কানাল যুবক তাঁকু বুলেবা আনিলে যেতবে সে সপ্তশয্যা গোটে ঢেঙ্কানাল পর্যটনস্থলী ভাবে পরিচিত লা, যাহাকু বুলিবা সে যাই এবং বর্ষার কলাহাণ্ডিয়া মেঘ আসছিল যেতবে সে পথ উড়ি যাই রাতে আস্তে আস্তে বড়িবার লা এবং বন্য জীবজন্তু মানুষ ভয় বি লা। তবে যদি কহবা সেতবে পরিস্থিতি কোভাবে ভাবে ছিল সে মনে ভয় লা সে অধিক আলোচনা পাই আম সাথে যোড়ি হয়েছেন আমার প্রতিনিধি বিজ্ঞান মহান্তি। বিজ্ঞান, কালি রাতের অপরেশন স্ট্রিং অপরেশন কেমতি লা এবং কতটা টিম গঠন করা যাই এবং কেতে কিলোমিটার আগুকু যাওয়ার পরে সেমানকু ঠাব করা যাই। হ্যাঁ আশুতোষ, দেখুন কালি রাতে যে প্রকার ভাবে ঘটনা ঘটি যে সপ্তশয্যা পাহাড়কু বুলিবাকু আসি পাঁচজন ছাত্র নিখোজ লে, নিহতি ভাবে এই খবর অঞ্চলের গোটে চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং সমস্তে কালি তমাম রাতে যদি বন বিভাগ হোক বা পুলিশ বিভাগ হোক সমস্তে এক সংঘর্ষ করেছিল যে পিলামানকু কেমিতি সুরক্ষিত ভাবে সে জায়গায় উদ্ধার করা যাব এবং বাস্তবিক ভাবে এই কথা এক নিশ্চিতকর খবর মিলা, আশ্বস্তিকর খবর মিলা যে পিলামানে সুস্থ হয়ে তলে আসি পৌঁছিলে এবং সেমানক পরিবারকু দিয়াগলা। তো নিহতি ভাবে কেমিতি রাতের সংঘর্ষপূর্ণ খবর লা কেতে সংঘর্ষপূর্ণ লা তাঙ্কু খোঁজিবা এবং নিহতি ভাবে আমার সাথে অছন্তি রেঞ্জর স্যার অছন্তি যে ঢেঙ্কানাল সদর, সি মধ্যে কালি অপরেশনে সামিল হয়েছিল। স্যার কালি কেতেবেলে খবর পাইলে ও কেমিতি যে পৌঁছিলে ঘটনা? ঘটনা 45 ডিওফ ঢেঙ্কানাল খবর পাইলি যে সপ্তশয্যায় পাঁচটা পিলা যাই মন্দির দর্শন করিকি উপরক পাহাড় উপরক উঠুচন্তি, সেমানে কোনসি প্রকারে আসি পারুনাহান্তি ফেরি পারুনাহান্তি। তারপরে খবর পাইলা সাংগে সাংগে মু সপ্তশয্যাকু খবর দেলি, সপ্তশয্যার গোটে টিম খোঁজাখোঁজি ন্যস্ত কলি। তারপরে মু ফিল কলি না না সেমানক দ্বারা ইয়ে করিবা ঠিক হবনি, মু নিজে এত্রু বাহির করিকি মোর এইঠু নজনিয়া টিম গোটে বাহারিলু আমি সদর ফরেস্টর, ফরেস্ট গার্ড এবং স্কোয়াড কু ধরিকি মু নিজে বাহারিলি। তারপরে আমি প্রায় 7 কিলোমিটার 600 মিটার এরিয়া কভর কলু রাতে 9 রাতে 1:30 পর্যন্ত এবং ঠিক মানে বহুত কষ্ট লা সেটা যাওয়াটা আবসলুটলি বর্ষা হচ্ছে ইয়ে উঠা বহুত বড় বড় পথর অছি সেতরে রাতে টর্চ লগাইকি যাওয়াটা সাপ বি ভেটিছু কালি দিটা, তারপরে যাওয়াটা বহুত কষ্ট ফাইনালি পৌঁছি গলু। স্যার কেমিতি জানিলে যে সেমানে কো জায়গায় অছন্তি এবং নেটওয়ার্কর এটি বহুত অসুবিধা যোটি নেটওয়ার্ক নথায়? সপ্তশয্যা তা পূর্বরু গোটে সেমানে পিলা মানে তাঙ্ক আড়ু দেই দেইথিলে গোটে ইয়ে ম্যাপ দেইথিলে, সেটি লোকেশন ম্যাপ দেইথিলে, তেনকরে ইজিয়র হেলা টিকে যিবাকু তাঙ্ক ট্র্যাক করিকি যিবাকু টিকে ইজিয়র হেলা, ফিরবি সে জায়গায় আউ নথিলে তেনকরে অন্ধার ভিতরে কুয়াড়ে গলে সেমানে বি কই পারুনাহান্তি, বহুত কষ্টরে হো হেলা করিকি পাটি তুন্ড করিকি সেমানকর বি মোবাইল ডাউন ব্যাটারি ডাউন হইতিবার সেমানকর সাঙ্গে যোগাযোগ হই পারলানি। আফটার অল খোঁজাখোঁজি করিকি পাইলু রাতে 12 পাইলু, এক্স্যাক্টলি রাতে 12 পাইলু না উপরে টপরে 3.5 কিলোমিটার পাহাড় উপরে সেমানকু রেস্কিউ করা গলা এবং সি মু পানি ফানি নেইতিলু আমি যাহা নেইতিলু তাঙ্কু দেলু, আগ দম নেইকি বসিবাকু কইলু, তারপরে কিছু টেনশন ন নেইকি আসিবাকু কইলু। আমার সাঙ্গে আসিবাটা বি বহুত কষ্ট থিলা, যো তীক্ষ পাহাড়ু ওলেবাটা ইট ইজ নো সো ইজি। এতে খুশি হয়েছিল যেতবে আপনার যাই ঘটনাস্থলে পৌঁছলে পিলা সুরক্ষিত অনেক বলে দেখলে? আশ্বস্তি করে সেতটা তাঁকর ইয়ে প্রকাশ করে যদিও তাঁকর গোটে হোপলেস হয়ে যাই তো একদম হোপফুল হয়ে আসি, আমি মধ্যে বহুত খুশি হয়ে যাই।
তলে এসপি স্যার আমার ডিএফও স্যার আমাকে অল আলং উড়াউলে ড্রোন এবং তলে লে আমাকে রিসিভ কলে কেউ অঞ্চল পিলা লে মানে পিলা লে পড়া পিলা আউ ঢেঙ্কানাল গোটিয়ে পিলা লা তাঙ্ক ভিতরু পাঁচ জনক ভিতরু গোটিয়ে পিলা ইয়ে লা সেমানে খুশিরে যাইতিলে খুশিরে যাইতিলে বাটগণা হয়ে যাইছেন বহুত উচ্চকু উঠি যাইছেন যেতবে বাটগণা হয়ে যাইছেন আউ আউ কোনসি উপায় না পাকি তাঙ্ক ঘর লোক কইছেন তাঙ্ক ঘর বালা ডিএফও সামকু আমরো কন্টাক্ট করছেন তারপরে আমি অপারেশন আরম্ভ করিকিরে একদম সকসেসফুল হইছু নিহতি ভাবে আশুতোষ প্রকৃত ভাবে কহবা যেতবে ঘটনা তিন কিলোমিটার অতিক্রম করে সারা পরে তীখ পাহাড় উপরে পৌঁছিলে বন বিভাগের টিম এবং রেঞ্জর সার যিয়ে রয়েছে তাঁর নেতৃত্বের যে টিম পৌঁছিলে এবং ঘটনা উপরে সুরক্ষিত ভাবে পাঁচজন ছাত্র দেখিলে সমস্ত এক আশ্বস্তিকর খবর পাইলে সমস্ত খুশি হয়েছিল পুনর্বার পুঁ তলক খসিয়া এক সংঘর্ষপূর্ণ যাত্রা লা তলে পৌঁছি সারা পরে পরিবারকে হস্তান্তর করা যাইছে। আশুতোষ বহুত বহুত ধন্যবাদ বিজ্ঞান আমাকে অধিক সূচনা দেওয়ার। তবে দর্শক বন্ধু আজ তো সময় হয়ে যাই পুঁথরে এক গুরুত্বপূর্ণ খবরক নিয়ে আসবি রইলি নমস্কার।